ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা একটি ল্যান্ডস্কেপ বা দৃশ্য আঁকব, খুব সহজ করে আঁকব। সেজন্য বিষয় হিসেবে আমরা নিব একটা সমুদ্রের ছবি। সন্ধ্যাবেলায় সমুদ্র দেখতে কেমন হয় এটা আমি তোমাদেরকে এঁকে দেখাবো। প্রথমে একটা আমি একটা পেজ নিয়েছি, পেজটাকে আমি প্রথমে পেন্সিল হালকা করে ড্রয়িং করে জাস্ট ভাগ করে নিব। দেখো সোজা করে আমি আগে এই অংশটুকু আমাদের আকাশ, এবং এর পরের অংশ এই অংশটুকু হবে আমাদের সমুদ্র। তো সেভাবে আমি করছি, দেখো হয়ে গেল। এবং মাঝখানে একটা সূর্য, সুন্দর একটা সূর্য হবে, এভাবে আমরা করব। এটা শুধু কালার দিয়েই আমরা করব। তো প্রথমে টেকনিকটা আমরা বলে দিচ্ছি, প্রথমে আমরা রেড ব্যবহার করব। আমি রেডটা আগে দিয়ে দিচ্ছি, আমি একটা রেড কালার নিলাম। প্রত্যেকটা জিনিস তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, তাহলে দেখতে পারবে যে তোমরা খুব সহজ করে জিনিসগুলো শিখে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ, প্রথমে আমি একটা রেড দিয়ে নিলাম, একটু রেড দিয়ে নিলাম। এবার এই রেডটাকে কেন্দ্র করেই, এই রেডটাকে কেন্দ্র করেই আমার এই আমি আগে ভাগ করে নেব। দেখো আমি রেডটা দিয়ে দিলাম, খুব ইজি টেকনিকে আমরা করব। আমি রেডটা দিয়ে দিলাম, একইভাবে এখানেও আমি রেডটা দিব। এবার আমি ডার্ক অরেঞ্জটা দিব, রেডের পরে ডার্ক অরেঞ্জটা দিয়ে এটার সাথে মেশাবো কালারটার সাথে। দেখো কালার লেগেছিল, আমি একটু মুছে নিচ্ছি কালারটা। এভাবে আমরা আস্তে 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 ইজি টেকনিক অ্যাপ্লাই করব, খুব সহজ করে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এবারে আমরা প্যাস্টেল কালারে করছি, মোম প্যাস্টেল বা অয়েল প্যাস্টেল তোমরা বলতে পারো, সেটা ব্যবহার করে আমরা করছি। একটা কালারের সাথে আর একটা কালার মিশিয়ে আমরা করছি। যারা ভিডিওগুলো দেখো বা আমার ভিডিওগুলো যারা দেখছো, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় ট্রাই করবে। দেখবে খুব সুন্দর করে সহজ টেকনিকে সহজেই কত সহজ করে একটা দৃশ্য আঁকা যায়, সমুদ্রের দৃশ্য বা সমুদ্রের ছবি। এবং এটা তোমরা বাসায় এঁকে সুন্দর করে ফ্রেমিং করে টানিয়েও রাখতে পারবে। দেখো আমার কিন্তু অরেঞ্জ কালারটা দেওয়া হয়ে গেল, একইভাবে আমি এখানটায়ও অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব এই জায়গাটায়। দুটো জায়গা মিলে যাবে সুন্দর করে, মিলিয়ে দিতে হবে। আমি মিলিয়ে দিচ্ছি, দেখো এবারে এরপরে লাইট কালারটা, আরো লাইটে যাব আমি। আমি লাইট কালারটা মিলিয়ে দিচ্ছি আবার, আর একটা কালারের সাথে যেন একটা কালার অবশ্যই মিশে যায় এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমি
চেষ্টা করছি একটা কালারের সাথে আরেকটা কালার মেশানোর জন্য। অবশ্যই প্যাস্টেল কালারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কালার করতে হবে এবং কালারগুলো যাতে একটার সাথে একটা মিশে যায়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কালার যাতে ময়লা না হয়ে যায়, ময়লা হয়ে গেলে কিন্তু ছবি ভালো লাগবে না। আমি আবার বলছি যে কালারটাকে ফ্রেশ রাখাটাই হচ্ছে মূল কাজ আমাদের। একটা কালারের সাথে একটা কালার মিশবে এবং কালারটাকে ফ্রেশ রাখতে হবে। দেখো আমি কিন্তু করে ফেললাম। এবার আবার চলে আসলাম, দেখো ইজি টেকনিক। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুবই ইজি টেকনিক। দেখো এবারে আমরা আরেকটু দিয়ে দিই, একটা কালারের সাথে একটা কালার মিলিয়ে দিলাম। এবারে আমরা ইয়েলোর দিকে চলে যাব। আমি কালারটা মুছে নিচ্ছি। তোমরা অবশ্যই টিস্যু ব্যবহার করবে অথবা পুরানো কাপড় ব্যবহার করতে পারো। এবার হলুদটা দিয়ে দিব, হলুদটা এটার সাথে মেশাবো একই টেকনিকে। হলুদটাও মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ করে আমরা ভাববো। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলেছি যে সহজভাবে ভাবলেই আমরা ছবি আঁকতে পারবো। আস্তে আস্তে সহজ থেকে আমরা কঠিনে যাব। আমরা প্রথমে সিঙ্গেল ছবি শিখেছি, কিছু কিছু ফ্রুটস শিখেছি, এরপরে আমরা চলে আসছি ল্যান্ডস্কেপে। ফ্রুটস শিখেছি, ফ্লাওয়ার শিখেছি, আরও কিছু ফ্লাওয়ার আমরা ছবি শিখবো, ফ্লাওয়ারের ছবি শিখবো, যেগুলো আমরা বাসায় টানিয়ে রাখতে পারবো খুব সহজ টেকনিকে। তো এভাবে আমরা করতে থাকবো। এবারে মনোযোগ দিতে হবে খুব, যেহেতু আমরা একটা সমুদ্রের ছবি আঁকছি সন্ধ্যাবেলার, সন্ধ্যাবেলার দিকে কেমন হয় বা সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থার ছবি আমরা যেহেতু আঁকছি, এই সময় কেমন হয় তোমরা জানো যে এই সময়টা আকাশটা অরেঞ্জ কালার বা হলুদ লাল এই জাতীয় একটা কালার ধারণ করে এবং পানির কালারও চেঞ্জ হয়ে যায়। এবারে আমি এই কালারটার সাথে মেশাবো হলুদ। দেখো আমি কিন্তু হলুদটা মেশাচ্ছি সুন্দর করে, এবং কিছু কিছু জায়গায় সাদা থাকলে এখন আর অসুবিধা নেই, কারণ সমুদ্রের ঢেউয়ে কালার আসবে, তো সেগুলো আমরা দিব আস্তে আস্তে। আমি দিচ্ছি এই জায়গাটা একটু দিতে হবে, সাদা সাদা থাকলো। এই আমাদের কিন্তু সমুদ্রের কালারটা প্রায় হয়ে গেল, তাই না? এই অংশটা হয়ে গেল। এখন আমরা এই জায়গাটা, এটা তো সি বিচ, তাই না? এই জায়গাটা কেমন হবে? এই জায়গার কালারটা সাধারণত বালির কালারটা থাকে, তাই না? বালির কালার আমরা যেহেতু জানি যে একটু হলুদ একটু ব্রাউন এই জাতীয় একটা কালার, আমি একটা হলুদ দাগ কালার নিচ্ছি, স্যান্ড কালার। আমাদেরকে তৈরি করতে হবে স্যাম্পলটা। একটু হলুদ নিলাম, কোথাও কোথাও একটু গ্রিনও থাকবে, আমরা এটাও দিব। একটু স্যান্ড কালার নিলাম। এবারে আমি আরেকটা কালার ব্যবহার করব, খেয়াল করো এই যে এটাই মূলত স্যান্ডের কালার। তার আগে আমরা একটু স্কিন কালার, যেটাকে তোমরা স্কিন কালার হিসেবে যেটাকে চেনো বা পিঙ্ক জাতীয় পিঙ্কিশ স্কিন যেটাকে বলে, যেটা আমরা স্কিন কালার হিসেবে অনেকে চিনি, এরকম একটা কালার আমরা দিব।
বালির কালার, অবশ্যই একটা কালারের সাথে একটা কালার মেশাতে হবে, এবং প্রেশার দিয়ে দিয়ে প্রেশার দিতে হবে, প্রচুর প্রেশার দিয়ে দিয়ে করতে হবে। এবার দেখো এই কালারটা দিয়ে আমি আবার মিলিয়ে দিলাম, এবার একটু মিলিয়ে দিচ্ছি। দেখো একদম মিলে গেল, তাই না? এই জায়গাগুলো একটু ফাঁকা আছে, এখানটা একটু রং দিয়ে দাও, তাহলে আরো ভালো লাগবে। এবার একটু গ্রিন, এটা যে ল্যান্ড এটা একটু বোঝাতে হবে না, সেজন্য একটু গ্রিনিশ টোন রাখতে হবে। আমি একটু গ্রিনিশ টোন রাখলাম, এবারে কোথাও কোথাও একটু ডার্ক দিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এগুলো তুমি দিতে পারবে, এগুলো এমন কিছু না। সমুদ্রের এখানে ছোট ছোট পাথর থাকতে পারে, ছিপে যে এগুলো থাকে, তো এভাবে দিতে হবে। একটু বড় ছোট মিলিয়ে আমি দিলাম। দেখো আমার কিন্তু সমুদ্রের কালারটা হয়ে গেল। এখন তুমি যেটা করবে, কোথাও কোথাও একটু সাদা দিতে হবে, তোমাকে সাদা কালারটা নিবে, একটু ওপেক করে দেখো, এভাবে সমুদ্রের ঢেউ, তাই না? ভেঙে গেল, অসুবিধা নেই, একটু প্রেশার দিয়ে দিয়ে সমুদ্রের ঢেউগুলো তোমাকে বানাতে হবে। দেখো আমি বানাচ্ছি, সূর্যের এখানে একটা শ্যাডো পড়বে এরকম, এটাও তোমরা দিয়ে দিবা, এবং ঢেউগুলো এরকম থাকতে পারে, সাদা সাদা ঢেউ থাকে, এটাও তোমাদেরকে দিতে হবে। এই সাদা ঢেউ দেখো আমি ঢেউ বানিয়ে দিচ্ছি। এবার একটু সেলুলিয়ান, একটু গ্রিন, যেটা সমুদ্রের কালারের সাথে কিছুটা যায়, একটু ঢেউ, একটু ব্লু, এভাবে করে করে জাস্ট একটু ডার্ক করে করে ঢেউগুলোকে বানিয়ে দেওয়া, তাই না? এই যে আমি এখানে একটু ঢেউ দিচ্ছি, ঢেউ বানিয়ে দিচ্ছি, এই দেখো। ঢেউ বানিয়ে দিতে হবে এভাবে হালকা করে, আবার একটু লাল, একটু লাল দিয়েও ঢেউ বানাতে পারো এভাবে। একটা সি বিচ তোমরা তৈরি করতে পারো, সুন্দর একটা সমুদ্রের ছবি তোমরা ক্রিয়েট করতে পারো। আর এজন্য খুব টেনশনের কিছু নাই, আমরা খুব সহজ করেই করে ফেলতে পারি। এবার একটু সাদা কালার দিয়ে সমুদ্রটাকে একটু আলাদা করে দিতে হবে, আকাশ এবং সমুদ্র যাতে এক না হয়ে যায়, সেজন্য সমুদ্রের ঢেউগুলো আবার একটু ড্রয়িং করতে হবে এভাবে। ঢেউ থাকে না, অসংখ্য ঢেউ থাকে, সন্ধ্যাবেলার দিকে আরো বেশি ঢেউ থাকে, কারণ জোয়ার ভাটার কারণে ঢেউটা এরকম হতে পারে। এবার কিছু পাথর দিয়ে দাও, নুড়ি পাথর থাকতে পারে, ছোট ছোট পাথর থাকতে পারে, একটু ব্রাউন, একটু ব্লু, এরকম কোথাও কোথাও একটু ঘাসও থাকতে পারে, এগুলো একটু হালকা করে ড্রয়িং করে দিতে পারো।
এভাবে আমরা আস্তে আস্তে করে কালার করে নিতে পারি। এবার সূর্যের যে জায়গাটা এখানে আবার একটু সাদা দিয়ে দাও, তাহলে আর একটু ভালো হবে। এবার একটু মিশিয়ে দাও। হ্যাঁ দেখো, এবার কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে। আবার একটু লাল নিয়ে এখানে একটু টান দিয়ে দাও, এরকম দেখো। এবার কিন্তু খুব ক্লিয়ার একটা সমুদ্রের ছবি মনে হচ্ছে। এখন তুমি যেটা করতে পারো, সমুদ্রের কিনারায় যেহেতু অনেক নারকেল গাছ থাকে, তো তুমি সেগুলোও দিতে পারো। আমি এই যে গ্লাস মার্কার ব্যবহার করে আগে এগুলো একটু ড্রয়িং করে নিই, কিছু পাথর একটু ড্রয়িং করে নিলাম। কিছু পাথর থাকে সমুদ্রের তীরবর্তী এলাকাতে, দেখবে কিছু পাথর থাকে, তো এভাবে তুমি কিছু পাথর অ্যাড করে দিতে পারো দেখতে সুন্দর লাগার জন্য। এভাবে কিছু পাথর দিলাম। এবারে আমি একটা নারকেল গাছ, দেখো প্রথমে সাইডে আমি একটা নারকেল গাছ দিচ্ছি। এটা অবশ্যই ব্ল্যাক দিয়ে করবো আমরা, খুব বেশি কালার যাওয়ার দরকার নেই। একটু মোটা করে দাও। এবারে এভাবে যেভাবে নারকেল গাছ আঁকতে হয় এভাবে একটা নারকেল গাছ এঁকে দিলাম। এবারে পাতাগুলো দিয়ে দাও, একইভাবে আবার পাতা দাও। দেখো এটা তোমরা তোমাদের মতো করে ইজি টেকনিক ব্যবহার করে করবে, কোনো চিন্তার কিছু নাই। এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই, তোমরা যে যেভাবে পারো করে দিলেই হলো। আসলে এটা শান্তকালীন, তো সেজন্য এরকম নারকেল গাছের পাতা থাকলে দেখতে সুন্দর লাগে। তো এভাবে আমরা একটা নারকেল গাছের পাতা একে সুন্দর করে দিতে পারি। তো এইভাবে একটা নারকেল গাছ হয়ে গেল। ইচ্ছা করলে তুমি আরও নারকেল গাছ দিতে পারো বা পাতা অ্যাড করতে পারো, যে এই সাইড থেকে আর একটা নারকেল গাছ হয়তো আসছে বা দেখা যাচ্ছে কিছুটা আসছে পাতা। এভাবেও তোমরা ইজি টেকনিকে, আমি আবারও বলছি ভাবতে হবে সহজভাবে, যাতে দেখে মনে হয় যে না একটা জটিল কিছু, কিন্তু আসলে কিন্তু সহজ। এই এভাবে আমরা খুব সুন্দর করে, এবার গাছটাকে একটু মোটা করে দিচ্ছি, সুন্দর করে আমরা একটা সমুদ্রের ছবি এঁকে ফেলতে পারি। এবং খুব সহজ টেকনিকে, খুব বেশি জটিল না। আমি তোমাদেরকে আগেই বলেছি যে খুব সহজ টেকনিক অ্যাপ্লাই করবো আমরা, খুব বেশি জটিলে যাব না। কয়েকটা পাথর দিয়ে দিচ্ছি এখানটায় অন্ধকারের ভিতরে, এবং কয়েকটা পাথর অ্যাড করে দিয়ে এবার কিছু গ্রাস মানে ঘাস দিয়ে দিতে পারি যে সমুদ্রের সাইডে। এই একটু গ্রিন গ্রিন দিলে খারাপ লাগবে না, দেখো। তো এভাবে আমরা খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে আমরা একটা ছবি আঁকতে পারি, একটা সমুদ্রের ছবি আঁকতে পারি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে। ধন্যবাদ সবাইকে।